বেটকার হয়েছে শালা। এই শুয়ারের বাচ্চা, তুই মতিনের মদের দোকানে যাইয়া তারে টাকা দিতে নিষেধ করছস। অহন যদি তরে মাইরা হালাই তোর কোন বাপে ঠেকাইব? এই তোর ভাই কমিশনার, তারে সুদ্ধা দৈরা লই যাবো গা। কাই যদি আরেকবার তরে দেহি তোর ঠ্যাং কাইটা বডি বডি কইরা কুত্তারে খাওয়াই দিমু। তোর বাইরে কই শুয়ারের বাচ্চা, তোর বাইয়ের আব্বু আই চলো, তোর জীবনটা ভিক্ষা দিয়ে গেলাম শুয়ারের বাচ্চা। ওই মতিন সালারপুর শালা, এইবার বন্ধ থাকবো আর জামাতাল মোতালা চল সব ধর দে সালারপুর। এক কুত্তার বাচ্চারও দেখবার চাই না, এই এরিয়ার মধ্যে মদের বার দেখবার চাই না, থেকে বন্ধ থাকবো। কি দেখতাছ? তোমারে দেখতাছি উস্তা, তোমারে তো কোনোদিন এরকম কাপড়ে দেখি নাই, একেবারে হিরো হিরো লাগতাছে। কোন জায়গায় যাবা? গুলশানাফার কাছে যাবা? ওস্তাদের কাছে যেমন। হ্যাঁ, তোমার ওস্তাদ? আমার ওস্তাদ টেলিফোন করছে। আমার নিয়ে চলো ওস্তাদ। শালার পর শালা, তুমি তো জানো না তোর কারণে ডাকছে। আমার কারণে কে? তুই যে ওই এফডিসির পোলাটারে গুলি করে মেরে আলাইছস, এই জন্যই ডাকছে। কও কি ওস্তাদ, তাহলে তো উনি অনেক বড়। আমি তোর পায়ে ধরি, আমার ওনার কাছে নিয়ে চলো। নিতে পারি, তুই যে ফটর ফটর করস এই কথাবার্তা কবি না। হ্যাঁ ঠিক আছে, চুপ চুপ কথা কম না। ওস্তাদের কাছে গেতাছি। আমার ছেড়ে দে, জন ছেড়ে দে। এতগুলা লোক মিলা একটা লোকটে বাঁচাইবার পারে নাই, আবার আইছে আমার কাছে রিপোর্ট দিতে। আমি তরে বাঁচাইতে পারলাম না। দুনিয়ায় হয় ওই তিনটা থাকবো, নইলে আমি থাকবো।